প্রতিদিন রাতে আমতলী থানার পুলিশ থানা এলাকায় নৈশ টহলদারি চালায়। বুধবার গভীর রাতে থানার একটি নৈশ টহলদারি দল একটি গাড়ি আটক করা গাড়ির নম্বর TR05A1713। পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 400 প্যাকেজ শব্দবাজে উদ্ধার করে আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল এই সংবাদ জানান। তিনি জানান, উদ্ধারকৃত বাজের আনুমানিক বাজার মূল্য 40,000 টাকা। বাজিগুলি বিশাল করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির মালিক সংশ্লিষ্ট বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল। বাজার মূল্য কত টাকা হবে স্যার? অনুমান 40,000 টাকা। কোথা থেকে ধরলেন স্যার? আমরা একটি গাড়ি থেকে থানার সামনে দেখি স্যার। কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল স্যার? এটা বিশাল করে যাবে বলে কোনো কাগজ কিছু না থাকাতে আমরা সবগুলো কি স্যার শব্দবাজি? শব্দবাজি মানে মানে যে মালিক তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এরকম কিছু? উল্লেখ্য, সামনে আলোর উৎসব দীপাবলি। দুর্গাপূজা এবং কোচাকুরি লক্ষ্মী পুজোর মতো দীপাবলিতেও 5 মিটারের মধ্যেও 90 ডেসিমেল শব্দ সৃষ্টিকারী বাজি ফাটানো নিষিদ্ধ। দীপাবলির আগে প্রশাসন বিভিন্ন বাজারে শব্দবাজি বিরোধী অভিযান চালিয়েছে, কিন্তু এরপরও বিভিন্ন মহকুমায় ছেয়ে যাচ্ছে শব্দবাজিতে। এই বাজি উদ্ধারের ঘটনা এর একটি প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। Your report, RE News.